হ্যালো ভিউয়ার্স আমাদের দেশের যে মাদকের যে প্রকোপটা আমরা দেখছি এবং আমাদের সমাজে এবং সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যেভাবে মাদক আমাদেরকে আচ্ছন্ন করেছে এবং আজকের বাংলাদেশ যে বিপদগ্রস্ত হয়েছে সেটা কিন্তু আমাদের আজকে থেকে শুরু হয়নি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে এদেশে যুব সমাজের প্রাণশক্তি ধ্বংস করা হয়েছে মাদক দুর্নীতি সামাজিক অবক্ষয় তারই বিষব্যাধি আমি মনে করি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ সংগ্রামের জেল জুলুম সহ্য করে বাঙালি জাতিকে একতাবদ্ধ করেছেন এবং বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠি করেছেন এ যুদ্ধে ছাত্র যুবক জনতা কৃষক শ্রমিক আপামর জনগণকে একতাবদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করেছেন ছিনিয়ে এনেছেন স্বাধীনতার লাল সূর্য যে জাতি মরণ লড়াই করেছে যে যুব সমাজ বুলেটের মুখে জীবন উৎসর্গ করেছে সে জাতি কোন বিষধর নাগিনের ছবলে আজ দিশেহারা হতাশাগ্রস্ত মাদকের নেশায় মর্যমান উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে মাদকের এই সর্বনাশা ব্যাধি এ দেশের যুব সমাজের প্রাণশক্তিকে নিঃশেষ করেছে দেশকে নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানি ধারায় মৌলবাদ ও ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে যুব সমাজকে সম্পূর্ণ বিপথে চালিত করেছে সবগুলো সামরিক স্বৈরাচার শাসক জিয়া শাসক এরশাদ এবং বিএনপি জামাত চক্র বঙ্গবন্ধুর চেতনা আদর্শ ও মুক্তিযুদ্ধের উজ্জীবনী শক্তি যেন আজ মাথা তুলে দাঁড়াতে না পারে সেই জন্য একের পর এক জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে ইন্ডিমিনিটি অ্যাক্ট করে বঙ্গবন্ধু এবং চার নেতা হত্যার বিচার রুদ্র করে রাখা হয়েছে যেন এদেশে গণতন্ত্র আর কখনো ফিরে আসতে না পারে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালির সাংস্কৃতিক ইতিহাস বিকশিত না হতে পারে আমাদের যুব সমাজ পথ হারালো এরই মধ্যেই সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান ক্ষমতা দখল করে সবার আগে যে কাজটি করলেন তা হল ছাত্র ও যুব সমাজকে উল্টো পথে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে চালিত করা শুরু করলেন স্বাভাবিক গণতান্ত্রিক ধারার টুটিটুকু চেপে ধরলেন যেন কোনোভাবেই এ দেশে বাঙালির চিরায়ত সাংস্কৃতিক চেতনা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ধারায় ফিরে আসতে না পারে ইতিহাস প্রতিবন্ধী জাতিতে রূপান্তর করার সব চেষ্টা করলেন জিয়াউর রহমান আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ানস মানি ইজ নো ম্যাটার এই নীতিতেই তিনি দেশ শাসন করতে থাকলেন আর একে একে বঙ্গবন্ধুর গড়া সোনার বাংলার প্রতিটি স্থাপনা চেতনা ধ্বংস করলেন যুব সমাজকে হতাশাগ্রস্ত হয়ে তার পাতানো পথের যারা যাত্রী হলেন তারাই আজ মাদকের সর্বনাশা বিশ্ব ব্যাধিতে বিষ ব্যাধিতে আক্রান্ত হতাশা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডর অভাবেই মাদকের সেবনের মূল কারণ দেশ আজ গণতন্ত্রের মানুষকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও সুশাসন এবং আইনের ধারায় ফিরে এসেছে হচ্ছে উন্নয়ন দরিদ্রতা কমেছে ফি বছর কর্মসংস্থান বিদ্যুৎ শিক্ষা চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে যুব সমাজ আপামোর জনগণ সবাই আজ স্বপ্ন দেখছে শেখ হাসিনার বাংলাদেশে আবার অতি দ্রুত বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে এর মধ্য দিয়ে হতাশাগ্রস্ত এ জাতি পথ ফিরে পাবে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ দেশের মাতৃকার মুখে হাসি ফুটাবে গর্বে ভরে উঠবে আমাদের মন কবি জীবনানন্দ দাসের কবিতার ভাষায় আমি বলবো আবার আসিব ফিরে ধানসিড়ি তীরে এই বাংলায় এজন্য বঙ্গবন্ধুরই আত্মার আকুল বাণী তিরিশ লক্ষ শহীদের মুক্ত প্রাণ আকুতি তারা আসবে এই সোনার বাংলায় পৃথিবীর বুকে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে বিশ্বকে জানান দেবে কবির ভাষায় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি বঙ্গবন্ধুর স্বপ্ন সেদিনই বাস্তবের রূপ লাভ করবে আসুন আমরা সকলে মাদক মুক্ত সমাজ গড়ে তুলি যুব সমাজকে উজ্জীবিত করি স্বাধীনতার মূল মন্ত্রে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের বাংলাদেশ জাসত চিরজীবী হোক